হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। চলো আজকের ব্লগটাকে শুরু করা যাক। আজকে আমি তোমাদের সাথে খুব একটি দারুণ ব্লগ শেয়ার করতে চলেছি, তো খুব ছোট ছোটভাবে তোমাদেরকে শেয়ার করব। তো তোমাদের কেমন লাগে দেখো, তো তার জন্য ব্লগটি কন্টিনিউ করো। আর আমার এই ব্লগটি যদি ভালো লেগে থাকে সেটা লাইক আর কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারো। তো চলো ব্লগটাকে এখন শুরু করি। আমি এখন রয়েছি উত্তর পূর্ব ভারতের চা বাগানে ডুয়ার্স অঞ্চলে। ডুয়ার্স কথাটি অর্থ হলো দ্বার। ভুটান ও তিব্বতের প্রবেশমুখ বলে একে ডুয়ার্স বলা হয়। এর এক বিশাল এলাকায় ছিল ভুটানের অধীনে। ঘন জঙ্গলে ঢাকা এই এলাকা বর্ষাকালে পাহাড়ি নদীর প্লাবনে প্রায় অগম্য ছিল। ইংরেজরা এই এলাকা দখলে আদৌ উৎসাহী কিন্তু ছিল না। আমি এখন চলে এসেছি চায়ের ফ্যাক্টরিতে। চা পাতা থেকে চা কী করে তৈরি হয়, তো দেখতেই পাচ্ছ ট্র্যাক্টরে করে চা পাতা কিন্তু চলে এসেছে চা বাগান থেকে। তো এই চা পাতাগুলোকে প্রথমে একসাথে রাখা হয়, সেটা শুকোতে দেওয়া হয়, যাতে একসাথে তো এত চা পাতা তৈরি করা হয় না, তো সেট বাই সেট এক একটা ব্যাচ করে তৈরি করা হয়। তো সেই হিসাবে নাম্বারিং করে দেখতেই পাচ্ছ রাখা আছে ভাগ ভাগ করে। আর চা পাতাটা যাতে পচে না যায়, পচে গেলে তো টেস্ট আসবে না চা খাওয়ার, তো সেই কারণে সুন্দর করে ছড়িয়ে রাখা হয়েছে। দেখতেই পাচ্ছ কালারটা কিন্তু খুব অসাধারণ লাগছে। এর সাথে সাথে চায়ের একটু তোমাদের সাথে ইতিহাস শেয়ার করে নেব আমি। আন্তর্জাতিক বাজার বা ইন্টারন্যাশনাল মার্কেটে চায়ের রপ্তানিটা কিভাবে এলো, তো সেটাই এখন তোমাদের সাথে শেয়ার করছি। 1838 খ্রিস্টাব্দে কিন্তু ভারতের চা শিল্পের একটি স্মরণীয় ঘটনা রয়েছে, কারণ ওই বছর ভারতীয় চা লন্ডনে আন্তর্জাতিক চা বাজারে প্রথম আত্মপ্রকাশ করেছিল। তবে ইন্টারন্যাশনাল মার্কেট বা আন্তর্জাতিক বাজারে ভারতীয় চা সহজে কিন্তু প্রতিষ্ঠা পায়নি। এর একটি কারণ ছিল চীন। চীনের উৎপাদিত চায়ের তুলনায় প্রতি কাপ চায়ে ভারতীয় চায়ের পরিমাণ দিতে হতো অনেক বেশি। এছাড়াও ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানের চাপে ব্রিটিশ সরকার ভারতীয় চায়ের উপর 100% ট্যাক্স বা শুল্ক চাপিয়ে দিয়েছিল। তবে পরবর্তীতে ইংল্যান্ডের যে মহারানী রয়েছে সে ট্যাক্স বা শুল্ককে কিন্তু উঠিয়ে দেয়। তার সাথে সেটা উঠিয়ে দেওয়ার পরে চায়ের দামটা কিন্তু অনেকটা কমে আসে। চীনের চায়ের তুলনায় ভারতীয় চা কিন্তু যে ঘনত্বটা, যে কালারটা বা টেক্সচারটা বা ফ্লেভারটা সেটা কিন্তু খুব অসাধারণ। তো তার জন্য কিন্তু পরবর্তীতে ব্রিটেনে যারা শ্রমিক শ্রেণী রয়েছে তাদের কাছে কিন্তু অনেক জনপ্রিয়তা অর্জন করে। তো তার সাথে দেখতেই পাচ্ছ সামনে মেশিনের সাথে কিন্তু একদম চা পাতাগুলো চপড হয়ে একদম ঘাসের মতন কিন্তু যাচ্ছে। খুব অসাধারণ লাগছিল সামনে থেকে দেখে, আর ফ্লেভারটা কিন্তু খুব দারুণ আসছিল, যে চপড করে যে পাতাগুলো যাচ্ছে। আর এটা কিন্তু রোলিং মেশিনে রোল হচ্ছে এক এক করে, এটা সিটিসি চা তৈরি হবে। চলো দেখাই। যে শ্রমিক আমাকে দেখাচ্ছিল সব কিভাবে হয় না হয়, তো তাকে ক্যামেরা বন্দি করে রাখতে চাইছিল, ও খুব লজ্জা পেয়ে গেছে। আমার সাথে খুব মিষ্টিভাবে কথা বলছিল কিন্তু ক্যামেরার সাথে আসতে লজ্জা পাচ্ছিল। যাই হোক, তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করি। তো দেখতেই পাচ্ছ এখন কিন্তু এক এক করে স্টেপ বাই স্টেপ চলে যাচ্ছে মেশিনের সাহায্যে ফার্মেন্টের জন্য। ফার্মেন্ট কিন্তু মিনিমাম 2 ঘন্টা কিন্তু রাখতেই হবে। দেখতেই পাচ্ছ ফার্মেন্ট হওয়ার পরে কিন্তু কালারটা আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। তো চলো দেখাই তারপরে কিভাবে হিট দেওয়া হচ্ছে। এটা হচ্ছে ড্রায়ার মেশিন। হিটারের সাহায্যে হিটটা এসে এই ড্রায়ারে কিন্তু এসে ড্রাই করা হচ্ছে। তারপরে কিন্তু এই সিটিসি চা রেডি হয়ে যাচ্ছে। কিন্তু রেডি হওয়ার পরে এটা কিন্তু ডে বাই ডে নাম্বারিং করে, কারণ এক্সপায়ারি ডেট থাকতে পারে, এর অনেক কিছু জিনিস থাকে মেনটেন করে রাখতে হবে। তো তার জন্য কিন্তু এক এক করে চলে যাচ্ছে আরেকটি রুমে। আর এখানে এসে কিন্তু স্টোর হচ্ছে 1 থেকে 2 দিন। এই চাকে কিন্তু রেস্ট দেওয়া হবে, তারপরে কিন্তু একদম প্যাকিংয়ের জন্য রেডি হয়ে যায়, তারপরে রপ্তানির কাজে বেরিয়ে পড়ে। আর এই হিটারটা আর ড্রায়ারটা কিভাবে চলে চলো দেখায়। এটা চলে হচ্ছে আগুনটা যে তৈরি করে সেটা হচ্ছে কয়লার সাহায্যে হয়। আগুনটাকে প্রস্তুত করে হিটটাকে তৈরি করা হয়, তারপরে কিন্তু ড্রায়ারের সাহায্যে পুরো যে চা পাতাটা রয়েছে একদম ড্রাই করে ফেলা হয়। আর এখানে কিন্তু কয়লাগুলো রাখা আছে, আর খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজগুলো তৈরি করা হচ্ছে এখানে। আর প্রচণ্ড এখানে আওয়াজ রয়েছে, কারণ অনেক যন্ত্রপাতি একসাথে চলছে, আর এগুলো কিন্তু চায়ের ভুষি রয়েছে।
সিকুর ফ্যাক্টরি থেকে বেরিয়ে গেলাম, দেখতেই পেলে কিরকম করে চা বাগানে চা তৈরি হয়, চা পাতা থেকে চা। তো এখানে প্রচণ্ড সাউন্ড, আমি এখান থেকে বেরিয়ে তোমাদের সাথে কথা বলছি পুরোপুরি। তো এটাই হলো চায়ের ফ্যাক্টরি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও, আর এখনও সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিও। আর এই ভিডিওটা যদি তোমরা আমার ফেসবুক পেজে দেখে থাকছো তাহলে পেজটি ফলো করে দিও। তাহলে আজকের মতন টাটা, লাভ ইউ অল মাই ফ্রেন্ডস, বাই বাই।